কত বছর ধরে হইছে কষা হওয়ার রিয়েল বয়স কি বলা যাবে ভাব দেখো আদর যত্নে বড় হলে মানুষ এরকম করে কথা বলে আর আমরা মনে হয় উস্তাদ থেকে বড় হয়েছি কুত্তার মতো পটকি করে ছাগলের মতো মেমে করে পাগলের মতো কথা বলে নিজে মনে মনে ভাবে লাগতেছে তাকে একটা রানী কিন্তু কেন বোঝে না লাগে যে তাকে একটা চুত মারানিও কেমন আছো তোমরা বারবার মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা মোস্ট 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 ওভাররেটেড একজন টিকটক মারানিকে রোস্ট করব যার না আছে রূপ না আছে গুণ ভালো কন্টেন্ট দেখলাম না একটা ক্রিয়েটিভি নামে হেগে দেওয়া দেখলাম যারা ডক নাই ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই কিন্তু ভিউজ মিলিয়ন মিলিয়ন আমি আসলে খুঁজে পেলাম না এই ভিডিও দেখার কি আছে প্রয়োজন না আছে ভিডিওতে বিনোদন না ভিডিও দেখে দন দিতে চায় কিছু মানুষজন ইয়ে মানে মন 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 দিতে চাই কিছু মানুষজন হবে বুঝছি এখন তোমরা আমাকে বলবা তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কেমনে আসলে কেমনে হয় জানতে চাও হ্যাঁ চাই তো দাঁড়াও একটা একটা করে সব দেখাবো কি কারণে ভিউজ তবে আমার মুখে একটু করে বলে নেই আচ্ছা বলো বলো এর কারণ হচ্ছে তার মুখকে পটকির মতো করে কথা বলে এক কথা যেটাকে বলে গরু ছাগলের ন্যাকামি মেয়ে মানুষ একটু ন্যাকামি করবে এটা স্বাভাবিক কিন্তু এগুলো কি ভাই কুত্তা বিলার মতো ন্যাকামি চিড়িয়াখানায় পাগল ছাগল কুত্তা বিলাই পশু পাখিদের দেখতে এন্ট্রি টিকেটের টাকা লাগে কিন্তু এদের মতো প্রাণীদের গোমাখা ন্যাকামি ফ্রিতে দেখতে পারে তাই এত ভিউজ বুঝো না এই ব্যাপারটা মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে শেষে চ্যারেটার অবস্থা দেখছো আর কত বড় বাইঞ্চুদ আবলামি সাগদামি করে আবার এগুলো তার লোকে ইনভলভ করে আর লোকে তাদের পুংতামি সেংতামি লুতুপুতুকে হালাল করছে বাইঞ্চুদ তুমি কি রিয়েলি সিঙ্গেল শুরুতেও বলছে আমি সিঙ্গেল নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি হলো নিউ টেনে পড়ি কিন্তু এগুলো কি এই গান শুনে বলো ছেড়ে যাবে না এটা তাহলে তার কিচ্ছু না এটা জাস্ট তাকে একটু খেয়ে দে তুকো খাইয়ে দে এটা তো জাস্ট ফ্রেন্ড মনে রেখো ফ্রেন্ড ভাই রে ভাই তোমরা পারো ও আমার ফ্রেন্ড না ও আমার কাজিন কাজিন বলতে ভাই লেকিন এক সেকেন্ড